আমরা গতকালকেই মাত্র বিশ্লেষণ করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে ইউনাইটেড নেশনসের এর সেখানে মিটিংয়ে গিয়ে সবার প্রশংসা করাচ্ছেন এবং খুব ভালোভাবে বাংলাদেশকে এবং এই আন্দোলনকে রেপ্রেজেন্ট এবং এক্সপ্লেন করতেছেন তো এর মধ্যে গতকালকে আমরা যে আলোচনা এবং বিশ্লেষণ করলাম যে উনি স্টেজে ছাত্র নেতাদেরকে আন্দোলনের কয়েকজনকে ডেকে নেন এবং তাদেরকে পরিচয় করায় দেন বিশ্ব দরবারে তখন জানতে পারতে এই তিনজনের মধ্যে একজন হচ্ছে সে ছাত্র আন্দোলনের সাথে তো জড়িত ছিলই না বরং সে আওয়ামী লীগের লোকজনের সাথে তার ওঠ বস ছিল এবং এমডি বাবু খান উনি পোস্ট করছেন বারো ঘন্টা আগে আওয়ামী পরিবারের জাহিদ রোহান রাজিন ডক্টর মোহাম্মদ স্যারের সাথে সমন্বয়ক পরিচয় বিল ক্লিন্টনের প্রোগ্রামে অথচ সেও সে আন্দোলনেই ছিল না সমন্বয় একটু বহু পরের বিষয় অথচ এই আন্দোলনের স্ট্রাইকার ছিলাম আমরা আন্দোলনে যারা জড়িত ছিল তার তেমন একজন ভাউচ করতেছে সে আন্দোলনের ধারে কাছে তো ছিলই না বরং আওয়ামী পরিচয়ের লোকজনের সাথে ওঠবস এবং এখানে জুলকাল্লাইন সায়ের উনি আট ঘন্টা আগে ব্যাপক ছবি টবি দিয়ে অনেক তথ্য প্রমাণ সহ কে কী ডিটেলস তুলে ধরে উনি বেসিক্যালি এখানে আমাকে জানাচ্ছে আমাদের জানাচ্ছেন যে আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ হোসেনের ছেলে হচ্ছে এই জাহিন জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন যমুনা ব্যাংকের পরিচালক আওয়ামী সরকারের সময় থেকেই তার মানে শোনা যাচ্ছে পলাতক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম যে কিনা এখনো যমুনা ব্যাংকের চেয়ারম্যান তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাহিনের বড় ভাই রবিন সো বেসিক্যালি আমরা ছবি থেকে দেখে জানতেছি ছেলের কার সাথে ওট বস করা তাহলে প্রশ্ন হচ্ছে সে কিভাবে এইখানে ঢুকলো বা দূর পর্যন্ত অ্যাক্সেস পাইলো সেখানে আমরা প্রাথমিকভাবে জানতে পারতেছি সে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ডেলিগেট বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গেছে ইউনাইটেড নেশানসের সেই ডেলিগেটের কোনো অংশ সে ছিল না এবং এই যে দাবি করা হচ্ছে সেটা আমরা ভেরিফাই করতে পারতেছি আমি গত দুই সপ্তাহ আগের একটা রিপোর্ট খুঁজে পাইছি সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ডেলিগেট সেই টিমে যে সাতজন আছে সেই সাতজনের পরিচয় তুলে ধরা ধরা হয় ইন্ডিভিজুয়ালি এবং সেখান থেকে আমরা জানতে পারি যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাত্র দুইজন যায় একজন হচ্ছে যে এই মাহফুজ আলম আর একজন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির যেই মেয়েটা সে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী এই দুইজন আর বাকি সবাই সিনিয়র লোকজন তো তার মানে এটা ক্লিয়ার যে এই দুইজনের বাইরে কোনো ছাত্র প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না সো এই ছেলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে যায় নাই সাত সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডক্টর ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেত প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ছেলে কে কি তার পরিচয় সে কীভাবে ওই স্টেজ পর্যন্ত গেল কিভাবে ওই রুমে গেল অ্যান্ড অল দা স্টাফ রাইট তো এখানে মাহফুজ যে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমানে প্রধান সহকারী বা কী জানি পদে আছে এবং ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড সে হচ্ছে গতকালকে একটা পোস্ট দিছে পোস্ট দিয়ে এখানে বলতেছে আ ক্লারিফিকেশন অ্যাবাউট দ্য ইভেন্ট অ্যান্ড দ্য ইন্ট্রুডার গাই গাই অ্যাট দিস ইভেন্ট ওয়াজ ইন্ট্রুডার অ্যান্ড আ হি জয়েন দ্য ইভেন্ট ইন হিজ ওন ক্যাপাসিটি সে ব্যক্তিগতভাবে সেখানে গেছে ইউনাইটেড নেশনস টিমের অংশ হয়ে যায় না এটা তো আমরা দেখতে পাইলাম জানতে পারলাম উই ইনক্লুডিং দ্য মেম্বার অব দ্য ডেলিগেশন দে আর ডিড নট নো অ্যাবাউট হিজ প্রেজেন্স অ্যান্ড ইন্টেনশন হি ডিড নট কন্ট্যাক্ট এনি ওয়ান ফ্রম দ্য ডেলিগেশন ওয়েন্স আর আস Called us up uh, on the stage, he stood hastily and ran towards the stage before us. Uh, I couldn't resi resist that guy from going on at the stage, uh, though I was suspicious. Again, I was helpless among world leaders and uh, dignitaries. It seemed that it was a pre designed act uh, of sabotage from fascist ilk.

এখানে ভিডিওটাতে আমি যেটা দেখলাম যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রথমে সামনে থেকে ডাকে যে স্টেজে আসো তুমি বা তোমরা তারপর কিন্তু উনি দূরে কাউকে দেখতে পায় উনি কিন্তু প্রাথমিকভাবে সামনে থেকে ডাকে পেছনে না সামনে থেকে ডাকার কিছুক্ষণ পর উনি দূরে কাউকে দেখতে পায় কোনো ছাত্র ইয়াং ছেলে মুভমেন্ট হয়তো দাঁড়াইছে বা কিছু একটা বা দাঁড়ানো ছিল হোয়াটেভার কিন্তু বেসিক্যালি ওনার দৃষ্টি আকর্ষিত হয়েছে তারপর উনি কিন্তু লাইটের গ্লেয়ারের কারণে ভালো করে দেখতে না উনি চোখ এরকম করে ঢেকে বোঝার চেষ্টা করতেছিলেন এবং অনেকটা আমরা দেখতেই পাচ্ছিলাম অনেকটা উনি ব্লাইন্ডলি হচ্ছে তাকে স্টেজে ডাকছেন এখন এখানে কী হয়েছে এটা হচ্ছে আমার প্রশ্ন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এমনিতে কেউ র্যান্ডমলি স্টেজে একটা ছেলে এরকম হুট করে উঠে যাওয়ার কথা না এটার কোনো একটা রিজনেবল ব্যাখ্যা থাকা উচিত এবং আমার পুরো ঘটনা পর্যালোচনা করে সেকেন্ডবার যেটা মনে হচ্ছে মাহফুজ এবং যে প্রাক ইউনিভার্সিটির মেয়েটা যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছে তারা দুজন যদি দুই জায়গায় বসে থাকে হুইচ সিমস ইম্পসিবল সেটা হওয়ার সম্ভাবনা কম কিন্তু একটা ব্যাখ্যা হিসেবে আলোচনা করতেছি অর মেবি আমরা উইল ফাইন্ড আউট যেটাই ছিল ঘটনা প্রথম ব্যাখ্যাটা যদি এইভাবে দেখি যে মাহফুজ এবং সেই মেয়েটা দুজন দুই জায়গায় বসছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস প্রথমে মেয়েটাকে ডাকছে অথবা মাহফুজ যেই সামনে ছিল তাকে ডাকছে এবং পরবর্তীতে দূরে দেখতে পাইছে যার একজন এবং তাকেও ডাকছে তো সেইখানে একটা হয়তো কনফিউশন তৈরি হয়েছে ওই ছেলে ভাবছে হয়তো ওকে ডাকতেছে না কি এটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে ছেলেটা এবং মেয়েটা বাংলাদেশ থেকে তারা দুজন ডেলিগেট হিসেবে আসছে তারা দুজন দুই মাথায় বসবে এটা হওয়ার সম্ভাবনা কম এটা মেক সেন্স মোস্ট লাইকলি তারা দুজন একসাথে ছিল তারা দুজন ওই ছেলেটার পেছনে ছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো করে আলোতে গ্লেয়ারে ভালো করে দেখতে পারেনি বুঝতে পারেনি কে কোথায় কি আছে ওই ছেলেটাকেই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো মাহফুজ ভেবে ইশারা করে ডাকছে এখন মাহফুজ তো সামনে এখন ওই ছেলেরকে দেখে উনি যদি ভুল বুঝে ডেকে থাকে তাহলে হয়তো ওই ছেলে ভাবছো মানে আমাকে যদি এরকম করে ক্লিয়ারলি আমি দেখি আমাকে এরকম করে ডাকতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যদি সেখানে উপস্থিত থাকতাম আমি তো কনফিউজ হয়ে গিয়ে যে উঠে বসে থাকতাম যে কী ব্যাপার আমাকে ডাকতেছে কেন আমাকে কি ডাকতেছে আমার আশেপাশে তো হোয়াইট এখানে একমাত্র আমি হইতেছি ব্রাউন বাংলাদেশি এবং ইয়াংস তখন আমাকেই ডাকতেছে আমি তো এখানে আমি তো রওনা দিবে স্টেজে মানে ফিগার আউট করার আগে কনফিউজ হয়ে যায় আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমাকে ডাকতেছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা হইতে পারে প্রক্রমোহন ইনুস ভালো করে বুঝতে পারে না এই ভিড়ে আলোতে গ্লেয়ারে উনি ব্লাইন্ডলি ডাকছেন এবং ভুল করে ওই ছেলেকে ডাকছেন ভালো করে দেখতে না পেয়ে বুঝতে না পেরে এবং ওই ছালো ছেলেও হইতেসে কনফিউজ হয়ে বুঝতে না পারে ওকে কেন ডাকতেছে সে ডাকতেছে যেহেতু সে উঠছে এবং একবার দুই না অনেকবার করে ডক্টর মোহাম্মদ ডাকতেছিল রাইট উঠে গেছে ওঠার পর নাও আমরা একটা ক্লিয়ার একটা মানে ডিমার্কেশন এবং বাইফার্কেশন দেখতে পাচ্ছি যে তারা দুজন দুই জায়গায় দাঁড়িয়েছে তারা দুজন একদিকে এবং ওই ছেলেটা একদিকে এবং এই ফুল টাইম ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার দিকে কোনো অ্যাড্রেসই করা নেই ফুল টাইম তাদেরকে নিয়ে কথা বলছে এদেরকে পরিচয় করেছে এবং সে পেছনে দাঁড়ানো ছিল তো এটা আমার কাছে মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি না এটা যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা যদি বা নাও হয়ে থাকে এটাকে এভাবে করে যে মাহফুজে সেই একটা স্টেটমেন্ট দিয়ে ফেল লফ রেসপন্সিবল পজিশনের জায়গা থেকে যে ইট সিমস দ্যাট ইট ওয়াজ আ প্রি ডিজাইন অ্যাক্ট অফ সাবোটাজ ফ্রম ফ্যাশিস্ট ইল তার মানে এটা পুরোটা একটা ডেলিভারেট অ্যাক্ট অফ সাবোটাজ একেবারে চিন্তাভাবনা করে প্ল্যান করে এটাকে মানে একটা কথা বলে দিল কী তথ্য প্রমাণ আছে মাহফুজের কাছে একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করছে যদি সেটা না হয় তাহলে এরকম প্রি ম্যাচুর গেসিংয়ের জায়গা থেকে অনলাইনে ফেসবুকে যেরকম পোলাবন ফাত্রামি করে যাইছে হলো একটা গুজব ছড়াই দিল একটা কোনো কিছুই ছিল মন চাইলো বলে দিল বলে দিয়ে একটা ছড়াই দিল একটা যেমন আমাদের পেনাকি দা যেটা করে বেড়া আর কিছু একটা মন চাইলে এসে একটা গুজব একটা কেউ একটা গুজব পোস্ট করলে উনি এসে ওনার হতে লক্ষ লক্ষ ফলোয়ার উনি এটা এসে ফট করে শেয়ার করে দিবেন দিয়ে এবং গরু গাধা বেশিরভাগই তো ওনার ফলোয়ার এবং তারা এটা বিশ্বাস করে বসে থাকে এবং তার পাশে গুজব দুই দিন আগে উনি একটা পোস্ট দিলো যে কোন মহিলা হেঁটে যাচ্ছে ওটা নাকি শেখ হাসিনা দিয়ে দিছে এবং যেই মহিলার ছবি পোস্ট দিছে ওর পুরো ফ্যামিলি হইতেছে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে শেখ হাসিনা ধারে গেছ না আমি তো যখন বিনাকি ভট্টাচার্য শেয়ার করছি আমি দেখি তো আমি কি বলে এটা শেখ হাসিনা একটা ছবি আসছে মাথায় হিজাব দিয়ে একটা পাবলিক বাসে করে যাচ্ছে এটা কি সম্ভব এটা কি কোনো কোনো ন্যূনতম কমনসেন্সিকাল মানুষের মাথায় এটা শেয়ার দেওয়ার আসবে যে এটা কী জিনিস আমি এটা তো ডাসেন্ট মেক এনি সেন্স ইন দাওয়ার্ল্ড আমি এটা কেন শেয়ার করি ইন্টারনেট একটা কিছু দেখলেই শেয়ার করে দিতে হবে সেটা নাকি ভট্টাচার্যের মতো লোক যার হইতে হলে লক্ষ লক্ষ ফলোয়ার এবং মোস্ট ইম্পর্টেন্টই যার ফলোয়ারদের নাইনটি পার্সেন্টই গরুগাথা তো ওনার তো আরও বেশি কেয়ারফুল হইতে হবে যে আমার এগুলো তো গরুর গাধা আমি তো সেটা শেয়ার করলে একটা স্মার্ট লোক একটা থটফুল শিক্ষিত লোক দুইবার ভাববে তিনবার সেন্সমেক করানোর চেষ্টা করবে আমার যেগুলো এগুলো তো সব গরু গাধা পালি আমি এগুলো তো কোনো কিছু না এগুলো হরে ধরে নিয়ে দৌড়াবে তো আমার আরও বেশি কস হওয়া উচিত আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত তা না পিনাকি ভট্টাচার্যের সমান এগুলো করে বেড়ানো তো মাহফুজ তো একই কাজ করতেছে এই মাহফুজ কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট শেয়ার করেছিল এবং যে যখন ছাত্র আন্দোলনটাই সফল ছাত্র আন্দোলনটা যখন শুরু হয় শুরুর দিকে পিনাকি ভট্টাচার্য একজন মানে বুলশিট পলা শুরু করে দিয়েছেন লাইক অলওয়েজ টু এবং আমি তখন ফেসবুক হেঁটে নিয়ে পোস্ট দিয়েছিলাম যে বাংলা ব্লকেট এটা ব্লকেট বলতেছে তার মানে এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র এই যে ছাত্র আন্দোলন আমরা সফল হলাম এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল শুরুর দিকে কিন্তু পিনাকি ভট্টাচার্য ভিডিও এগুলো বলছে যে ব্লকেট শব্দটা কোথেকে আসলো আরে বাবা ব্লকেট একটা ইংলিশ ওয়ার্ড এটা আবার কোথেকে আসলো কি জিনিস মাহফুজ আলম পিনাকি ভট্টাচার্য সেই পোস্ট শেয়ার করে সে খুব কড়া ভাষায় সমালোচনা করলো তো মাহফুজ আলম তো এর চেয়ে আলাদা খুব আলাদা কিছু করতেসে না আরে ভাই কি ঘটছে সেখানে একটা তদন্ত কমিটি হোক তদন্ত করে বের হয়ে আসুক এসে যদি আজকে সে ক্লিয়ারলি জানায় যে এই ঘটনা ঘটছে এরা আগেকার ফ্যাসিস্ট সরকারের মতো কিছু বিএনপির দোষ কিছু হলে বিরোধী দলের ষড়যন্ত্র কিছু হলে জামাতের ষড়যন্ত্র কিছু হলেই ফ্যাসিস্টের সাপোর্টাস আগামী পাঁচ বছর মনে এগুলোই শুনতে হবে যা হবে দেশের সবকালে আওয়ামী লীগের সাবোটাজ অলরেডি তো শুনতে শুনতে আমি শরীর আপনাদের সবার খান ফচে গেছে যা হয় দেশের মধ্যে যত নৈরাজ্য হতেছেন বিশৃঙ্খলা হইতেছে সব নাকি আওয়ামী লীগের নীতি কথা মারানি চাম্বাচগুলো বলে এরাও বলে সবাই একই কথা আল্লাহ আওয়াস্তে ফাইজলামি ফাশ্রামে কথাবার্তাগুলো একটু বন্ধ করেন প্লিজ আগেকার রাজনৈতিক পান্ডাদের মতো করে সকল কিছু হইতেছে ডিসমিশন ডিফ্লেক্ট এবং উদ্ভট উল্টাপাল্টা কথা বলা সকল কিছু অন্যের উপর ঘাড়ে তোষ চাপানো কোনো একটা তদন্তের জন্য অপেক্ষা না করা এবং এই ধরনের ফাতরামিগুলো দেখেন আমেরিকার পলিটিক্যাল ডিসকোর্স তো এখানেও খুবই পোলারাইজড খুবই বাই পার্টিজান মানে পার্টিজান এবং খুবই হাস্যকর লেভেলের পার্টিজান এই দেশে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন শুরু হয় কী কী তেনা ফেনা দিয়ে যে টানাটানি করে এগুলো অবিশ্বাস্য এগুলো কেন ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম বলতে পারেন লাইক এগুলো কোনো ইস্যুটা নন ইস্যু এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবেট করতেছে কে কোথায় উঠছে কীভাবে বসলো কীভাবে খাইলো কীভাবে এগুলো নিয়ে রাইট স্টিল এইসব ফাত্রামির মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করছি এরা কনসিস্টেন্টলি এই ধরনের ফাতরামি করে না যে যখন যখন কোনো একটা ঘটনা ঘটে সেটা নিয়ে তদন্ত হবে তার আগে প্রি কমেন্ট করা দায়িত্বশীল জায়গা থেকে এই যে ট্রাম্পকে এইভাবে করে একের পর এক হত্যাচেষ্টা হইল আপনারা যদি জেনে না থাকেন আবার কিন্তু এক সপ্তাহে আরেকটা হত্যাচেষ্টা হয়েছে এত বড় বড় ঘটনা এগুলো পলিটিক্যালি কি মানে পোলারাইজিং ইভেন্টস সেগুলো নিয়েও কোনো দলের পক্ষ থেকে কোনো ধরনের পোলারাইজিং স্টেটমেন্ট আসতেছে না সবাই চুপ করে আসে এবং কেউ এটা নিয়ে কাদা ছোড়াছড়ি করতেছে না যে মানে এটা তো পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্যে একেবারে একটা সুপ্রিম প্রাইম অপরচুনিটি কিন্তু আমি দেখলাম লক্ষ্য করলাম ইন্টারেস্টিংলি কেউ এটা নিয়ে হইতেছে যে তদন্ত হবে তদন্তে বের হয়ে আসবে সে তার কী রাজনৈতিক অ্যাফিলিয়েশান ছিল মুখস্থ ধরে দিয়ে আওয়ামী লীগের চক্রান্ত ফ্যাশিসদের ষড়যন্ত্র এগুলো করতেছে না এরা আরেকটা জিনিস দেখলাম আমি ফেসবুকে কাকে দেখলাম এই পোস্টটা লিখতে যে কাকে দেখলাম বেশ ফলোয়িং সহ কেউ একজন এটা লিখছেন যে যে মানে এটা বোঝানোর জন্য যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্র এগুলো এটা নীতি কথা বাড়ানি চাম্বা যে সকল ব্যাখ্যা ঘুরে ফিরে একদিকে চলে যাবে কিবলা সব সকল ব্যাখ্যা তাদের পারপাস সার্ভ করে পোস্টাগার মনে নেই কিন্তু যেটা দেখলাম সেখানে লিখতেছে আর কি যে বিল ক্লিন্টন একজন সাবেক প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্টের এত কাছাকাছি এরকম স্টেজে চলে যাওয়া এটা কি সম্ভব নাকি এটা চরম ফেটিং প্রসেসের মধ্য দিয়ে হয়েছে যে কে সেখানে ঢুকতে পারার কঠিন অবস্থা সুতরাং এখানে বিশাল একটা ষড়যন্ত্র একটা সাবোটাচ করা হয়েছে না 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 এমন কিছুই হয় নাই হ্যাঁ যে কেউ র্যান্ডমলি ইউএস প্রেসিডেন্টের এত কাছাকাছি চলে যেতে পারে এখানে গুলি করে মেরে ফেলতেছে দুই দিন পরপর ট্রাম্পকে এটা একটা আমেজিং ব্যাপার আমি নিজে যখন আবিষ্কার করছি আমি নিজে অবাক হয়েছি যে এত সহজে কীভাবে ইউএস প্রেসিডেন্টের কাছাকাছি চলে যাওয়া যায় আমি নিজে এখানে সকল প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আসছিল হইতেছে ক্যাম্পেইন করতে সাউথ করিনা সকলে ডেমোক্রেটিক সাইডে এবং রিপাবলিকান সাইডে ট্রাম্প আসছিল আমি সেই র্যালিগুলোতে গেছি প্রত্যেকটা র্যালিতে আমি গেছি রাজনৈতিক তো এত কাছে চলে যাওয়া যায় তাদের এবং সবচেয়ে মজার ব্যাপার এবং কিউরিয়াস ব্যাপার এবং আনবিলিভেবল ব্যাপার ইউএস ডোনাল্ড ট্রাম্প যখন সিটিং প্রেসিডেন্ট সে তখন প্রেসিডেন্ট আমি তখন ওর র্যালিতে গেলাম আমি সুন্দর করে ওর পিছনে গিয়ে আমি যে ভিডিও হ্যাড করে দেবো সুন্দর করে ওর পিছনে গিয়ে আমি দাঁড়ায় আসি তাও এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যখন র্যালি হয় এখানে সকল কিছু তো স্ট্রাকচার অনুযায়ী চলে মানে কিছু কমন টেমপ্লেট থাকে এই টম ট্যাম্পলেট মানে সব সবসময় ইয়ে করা হয় ফলো করা হয় রাজনৈতিক র্যালিজুলাগুলো যখন হয় ক্যাম্পেনের সেটার টেম্পলেটটা হচ্ছে যে ক্যান্ডিডেট যে বক্তৃতা দেবে তার পেছনে কিছু লোক থাকবে তাদের দলের যারা তাদের প্লেকার্ড টিকার্ট নিয়ে আসবে কেন কারণ টিভির ক্যামেরাগুলোতে কিন্তু তারা আসে সবার আগে সো এখানে একেবারে বাছাই করার লোকজন থাকে সো আমি দেখলাম যে আমি ট্রাম্প একটা ইউএস প্রেসিডেন্ট কোনো ক্যান্ডিডেটও না প্রেসিডেন্ট সিটিং প্রেসিডেন্ট আমি সুন্দর করে তার কাছে চলে যেতেছি ঢুকে যাইতেছি তার পেছনে এখানে যে কাইন্ড অফ প্রাইম জায়গাটাতে সেই জায়গায় আমি আমার ফ্রেন্ডরা সহ চলে আসছি এবং আমরা এখানে আসছি ট্রাম্পকে দুও দিতে ট্রাম্পকে বু দিতে এবং ফুল টাইম আমরা ট্রাম্পকে বু দিই ট্রাম্পকে নিয়ে ফাইলামি করি আমাদেরকে তো পিটিয়ে বের করে দিচ্ছে না রাইট রেলি থেকে তো অশুভ দোষ না যাও সো সেখানে বসে বু দিতেছি দুনিয়ার সকল ট্রাম্পের সমর্থকদের মধ্যে মধ্যে বসে থাকে সো এই সকল কিছু দেখে আমি নিজেই প্রচণ্ড শখ যে সকল কিছু এত সহজ কেন জিনিসটা এত মনে হয়েছে ইজি যে মনে হচ্ছে যে যে কোনো ধরনের ঘটনা ঘটানো খুব কঠিন কোনো কাজ না আমি ততবার তাদের কাছে গেছি সাবেক এবং বর্তমান ইউএস প্রেসিডেন্টদের আমার কাছে তেমন কোনো ফেটিং প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয় না বরং হাস্যকর রকম সহজ মনে হয়েছে তো যা হোক এই যে এরকম নানা রকম ব্যাখ্যা দেখবেন আর কি সবার কিবলা ঠিক করা আছে এই কিবলার পক্ষে নানান রকম ব্যাখ্যা দিবে যেই ব্যাখ্যাগুলো আমি বলি যে নীতি কথা মারা নিচামদের ব্যাখ্যা নিবেন না কখনো এতে সব সকল ব্যাখ্যাদের কিবলা সার্ভ করে আমার আমার কাছে যেটা হচ্ছে ঘটনাটা মনে হচ্ছে যে সেই ছেলে অনেকেই সেখানে উপস্থিত ছিল বাংলাদেশি নন বাংলাদেশি যে যেখানে অ্যাক্সেস পাইছে যেভাবে করে অংশ নিতে গেছে সেখানে ওই ছেলেও ছিল ডক্টর মোহন ইউনুস সম্ভবত কনফিউজ করছে কনফিউজ করে তাকে স্টেজে ডাকছে সেও সম্ভবত কনফিউজ হয়ে স্টেজে উঠে গেছে এটা সিম্পলি আমার কাছে মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি বাট আমরা আশা করি এটার ব্যাপার একটা ফেয়ার তদন্ত হবে এটা নিয়ে আবার পলিটিক্যাল বদমাইশি হবে না একটা ফেয়ার তদন্ত হবে এবং তদন্ত হয়ে যেটা বের হয়ে আসে সেটাই এটা যতটা অকওয়ার্ডই হোক যতটা এমবারসিং হোক সেটাই আমাদের সাথে শেয়ার করা হবে যে ইট ওয়াজ আ মিয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং সেটা যদি হয় তখন এটা একটা মানে অকওয়ার্ড হবে এটা একটা মানে ডক্টর মোহন ইউনুস থেকে শুরু করে ইনভলভ সবার জন্য এটা একটা বিব্রতকর ব্যাপার হবে বাট সেটাই যদি ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হয় তাহলে আমরা সেই ফ্যাক্ট অফ দ্য ম্যাটারই জানতে চাই আমরা সকল কিছু নিয়ে রাজনৈতিক পান্ডামি দেখতে চাই না